আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির আলী কলেজ। আজকের আমাদের কোর্সের নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের আজকে আমরা আলোচনা করব জয়েন ক্যাপিটাল অফ জয়েনিস্ট কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই চ্যাপ্টারটি সবার কাছে শেয়ার ইস্যু নামে পরিচিত এবং এই চ্যাপ্টারটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানে অ্যাকাউন্টিং ফর স্টক ইকুইটি, অ্যাকাউন্টিং ফর স্টক ইকুইটি নামে পরিচিত। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব কোম্পানি কি, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। জানার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে কোম্পানি কি, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি কি। জয়েন্ট স্টক কোম্পানি কি, 1994 সালের কোম্পানি আইনের আইন অনুসারে গঠিত, নিবন্ধিত, পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি বলে। 1994 সালে কোম্পানি আইন অনুসারে গঠিত, নিবন্ধিত, পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি বলে। কোম্পানি আইন কত? 1994 সাল। তো আরেকটু ডিটেলসে বলতে আমরা বলতে পারি, কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মুনাফার্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের মাধ্যমে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে। যৌথ মূলধনী কোম্পানি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, সীমিত দায় সম্পন্ন এবং যার নিজস্ব সিলমোহর আছে এমন এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে বিনিয়োগ করে থাকে। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে বৃহদায়তন মূলধনের সমাহার। যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে বৃহদায়তন মূলধনের সমাধান। মূলত পক্ষে একমালিকানা কারবার এবং অংশীদারি কারবারের সমস্যা দূরীভূত করার জন্য অংশীদারি কারবারের কোম্পানির উদ্ভব হয়েছে। ব্রিটিশ উৎপত্তি হতে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের শিল্প বিপ্লব এবং যান্ত্রিক উন্নয়নে বৃহদায়তন ব্যবসা বাণিজ্যের চাহিদার কারণে যৌথ মূলধনী কোম্পানি জনপ্রিয়তা হয়েছে। অর্থাৎ যখন ইউরোপের শিল্প বিপ্লব হলো, কত সালে? 1800 সালের শেষের দিকে এবং 1900 সালের প্রথম দিকে যখন বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান চালু হলো, তখন ব্রিটিশ পার্লামেন্টে 1844 সালে দ্য জয়েন্ট স্টক অ্যাক্ট, কত সালে? 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844-44-এর মধ্য দিয়ে। পরবর্তীতে 1850 সালে উপমহাদেশে প্রথম কোম্পানি অ্যাক্ট চালু হয়। পরবর্তীতে 1850 সালে উপমহাদেশ বলতে ভারতীয় উপমহাদেশে কোম্পানি অ্যাক্ট চালু হয়। এরপরে কোম্পানি অ্যাক্ট সংস্কার করা হয় 1913 সালে। এরপর কোম্পানি অ্যাক্ট সংস্কার করা হয় 1913 সালে। 1913 সালে উপমহাদেশে কোম্পানি অ্যাক্ট অনুসারে 1994 সাল পর্যন্ত কোম্পানি পরিচালিত হইত। 1994 সালে পর্যন্ত কোম্পানি পরিচালিত হইত এবং বর্তমানে
2012 কোম্পানি অ্যাক্ট প্রস্তাবিত রয়েছে। 2012 কোম্পানি অ্যাক্ট প্রস্তাবিত রয়েছে। 1994 সালের কোম্পানি আইনের ব্যাপক সংস্কার করে 2012 কোম্পানি অ্যাক্ট সংস্কার জন্য প্রস্তাবিত রয়েছে। এবং 2012 কোম্পানি অ্যাক্টের 2012 কোম্পানি অ্যাক্টের মূল যে বিষয় আছে, এক ব্যক্তি কোম্পানি, অর্থাৎ একক ব্যক্তি চাইলে একটি কোম্পানি গঠন করতে পারে, পরিচালনা করতে পারবে, কোনো ব্যক্তির যৌথ সহায়তা ছাড়া। তো প্রথম আমরা এখানে ধারণা নিলাম কোম্পানি কাকে বলে, কোম্পানি কখন আসছে, এবং পৃথিবীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে প্রথম কোম্পানি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে প্রথম কোম্পানি। তো আলোচনা শেষে আমরা বলতে পারি 1994 সালের কোম্পানি আইন অনুসারে যৌথ মূলধন কোম্পানি একটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি প্রতিষ্ঠান যার আইনের ভিত্তিতে পরিচালিত, গঠিত, নিয়ন্ত্রিত এবং বিলুপ্ত বা অবসায়ন হয়ে থাকে। তো মূলত পক্ষে এটাই ছিল আমাদের কোম্পানি কাকে বলে তার সংজ্ঞা এবং কোম্পানির ইতিহাস সংক্ষেপে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, কোম্পানির বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব কোম্পানির বৈশিষ্ট্য। কোম্পানির সংজ্ঞার আলোকে কিছু বৈশিষ্ট্য প্রতীয়মান হয়। এই বৈশিষ্ট্যগুলোর প্রথম হচ্ছে জটিল গঠন। যে কেউ চাইলে যে কোনো সময় অতি সহজে কোম্পানি গঠন করতে পারে না। যেহেতু কোম্পানি গঠন করতে হয় আইন অনুসারে, 1994 সালের কোম্পানি আইন অনুসারে কোম্পানি গঠন করতে হয়, সেজন্য গঠন প্রক্রিয়া কোম্পানি খুবই জটিল। কোম্পানি গঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যায় অতিক্রম করে কোম্পানি গঠন করতে হয়। দ্বিতীয় পণ্য হচ্ছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান। কোম্পানি হচ্ছে আইন দ্বারা সৃষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান। বেশি মূলধন, কোম্পানি যেহেতু শুধু নিজস্ব মূলধনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে না, সেহেতু কোম্পানি বৃহদায়তনের মূলধনের সমাগম হয়ে থাকে। ভোটাধিকার, কোম্পানি যারা শেয়ার ক্রয় করে, শেয়ার হোল্ডারগণ কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন করার জন্য ভোটাধিকার পেয়ে থাকে। মুনাফা বণ্টন, কোম্পানির যে মুনাফা হবে ব্যবস্থাপনা পরিষদ তা সিদ্ধান্ত অনুসারে শেয়ার হোল্ডারদের মধ্যে তাদের মুনাফা বণ্টন করতে হয়। মালিকানা, কোম্পানির যারা শেয়ার ক্রয় করবে তারা হচ্ছে কোম্পানির মালিক। শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা লাভ হয়ে থাকে এবং যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। সদস্য সংখ্যা, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ সর্বোচ্চ 50 জন দ্বারা সীমাবদ্ধ, এবং ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন, এবং পাবলিক লিমিটেড ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা যত শেয়ার বিক্রি করবে তত পরিমাণ শেয়ার হবে তার সদস্য। ক্রয় বিক্রয়, আইন দ্বারা গঠিত হওয়ায় এটি ব্যক্তির ন্যায় শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে এবং লেনদেনে অংশগ্রহণ করতে পারে। বিলুপ্তি, 1994 সালের কোম্পানি আইন অনুসারে কোম্পানি গঠিত হয়ে থাকে এবং 1994 সালের কোম্পানি আইন অনুসারেই কোম্পানি বিলুপ্ত হয়ে থাকে। স্বাতন্ত্র্য সিল, প্রত্যেকটি কোম্পানির একটি আলাদা সিল মোহর থাকবে। এই সিলের মাধ্যমে কোম্পানিগুলোর স্বতন্ত্রতা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। নিজের নামে শেয়ার ক্রয়, কোম্পানি চাইলেই নিজের নামে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। যেহেতু আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি প্রতিষ্ঠান, সেহেতু ব্যক্তির ন্যায় কোম্পানি নিজের নামে অন্য কোম্পানির শেয়ার বাজার থেকে ক্রয় করতে পারে। সীমাবদ্ধতায়, কোম্পানি দায় সীমাবদ্ধ, অর্থাৎ
এটি কোম্পানির যেই পরিমাণ শেয়ার বাজারে বিক্রি করবে কোম্পানি ঠিক ওই পরিমাণই দায় পরিশোধ করতে হবে, এর চেয়ে বেশি নয়। পৃথক ব্যবস্থাপনা, কোম্পানির মালিকানা ব্যবস্থাপনা থেকে পৃথক। কোম্পানির মালিকানা ব্যবস্থাপনা থেকে পৃথক, মালিকানার সাথে কোম্পানির ব্যবস্থাপনার পৃথক করা হয়েছে কোম্পানি আইনে। আমাদের আজকের যৌথ মূলধনী কোম্পানির মূলধন অথবা অ্যাকাউন্টিং ফর স্টক ইকুইটির ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।